টম অ্যান্ড জেরি কার্টুনটাকে চেনে না এরকম মানুষ হয়তো পাওয়াই যাবে না। চেনার পাশাপাশি সবাই এটাকে ভালোবাসে। এই টম অ্যান্ড জেরি কার্টুন আমাদেরকে সর্বদা হাসায়, কিন্তু এই কার্টুন আমাদেরকে কাঁদাতেও পারে। আর তার প্রমাণ আমরা পেয়েছিলাম টম অ্যান্ড জেরি কার্টুনের শেষ পর্বটি দেখে। বন্ধুরা, যারা এখনও টম অ্যান্ড জেরি কার্টুনের শেষ পর্বটি দেখেননি, তারা চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই পর্বটি দেখে আসতে পারেন। চলুন আসা যাক মূল কথায়। আমরা মানুষ, আমাদের মধ্যে ভালোবাসা আছে, আছে দুঃখ কষ্ট। তাইগুলো যে কোনো কার্টুনের মধ্যে দুঃখ কষ্ট ভালোবাসা থাকতে পারে না, এমন কিন্তু নয়। টম অ্যান্ড জেরি একটা কার্টুন হলেও তাদের মধ্যে আমাদেরই মতো ভালোবাসা কষ্ট হাসি সবই ছিল। টম প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে বিচে ঘুরতে বেরিয়েছিল। সেই বিচে একটি সুন্দরী সাদা বিড়ালও ছিল। টম সে সাদা বিড়ালটিকে দেখে ভালোবেসে ফেলে। সেটাই হয় টমের প্রথম ভালোবাসা। যখন সাদা বিড়ালটাকে টম দেখতে পায়, টম তার ভালোবাসা বিড়ালের পাশাপাশি ঘুরতে থাকে। টম তার মনের কথা বলতে পারে না, শুধু এটা ওটা দিয়ে প্রপোজ করতে থাকে। এভাবে চলতে থাকে কয়েক মাস। সাদা বিড়ালটিও এখন টমকে ভালোবাসে, টমও নিজের থেকেও বেশি ভালোবাসে সাদা বিড়ালটিকে। এভাবে তাদের ভালোবাসা ভালোই চলতে থাকে। এদিকে জেরি টমকে না পেয়ে খুব রাগ হয়। আগে সবসময় জেরিকে নিয়ে পড়ে থাকতো টম, আর এখন সাদা বিড়ালটাকে নিয়ে সবসময় পড়ে থাকে। টমের এই বাজে ব্যবহারে জেরির একটু ভালো লাগে না। জেরি সবসময় ভাবে কিভাবে তার প্রিয় বন্ধু টমকে ফিরিয়ে আনা যায়। এদিক দিয়ে কালো দুষ্টু বিড়াল সাদা বিড়ালটাকে দেখে ভালোবেসে ফেলে। তবে টম ছিল গরিব বিড়াল, আর কালো দুষ্টু বিড়ালটি ছিল খুবই ধনী একটা বিড়াল। এদিকে সাদা বিড়ালটি অর্থাৎ টমের প্রেমিকা, সে ছিল ভীষণ লোভী আর স্বার্থপর একটি বিড়াল। কালো বিড়াল প্রতিনিয়ত সাদা বিড়ালটিকে অনেক সুন্দর সুন্দর উপহার দিত। কালো দুষ্টু বিড়ালের উপহার পেয়ে টমকে পাত্তা দিচ্ছিল না সাদা বিড়ালটি। টম খুব কষ্ট পায়। টম খুব ভালোবাসে সাদা বিড়ালটিকে। টম কোনোদিনই ভুলতে পারবে না সেই সাদা বিড়ালটিকে। ওদিক দিয়ে জেরিও খুব খুশি, কিন্তু একটা সমস্যা থেকেই যায়। টম মনমরা হয়ে বসে থাকে সবসময়। জেরির সাথে খেলাধুলা করে না, জেরিয়ের পিছু নেয় না। জেরি অনেকভাবেই রাগানোর চেষ্টা করে টমকে, কিন্তু টম একটুও রাগ হয় না। হঠাৎ একদিন টম ঘুরতে গিয়ে দেখে কালো দুষ্টু বিড়ালটি সাদা বিড়ালটিকে নিয়ে অন্য একটা জায়গায় চলে যাচ্ছে। তখন টম বুঝতে পারে সে কি ভুল করেছে জেরিকে সময় না দিয়ে। কিন্তু এই কথাটা ভাবতে খুব দেরি করে ফেলেছে টম। টম দৌড়ে জেরিকে খুঁজতে যায়, কিন্তু কোথাও জেরিকে খুঁজে পায় না। টম খুব ভেঙে পড়ে আর কান্না করে। জেরিকে ছাড়া কিভাবে থাকবে টম? পরে টমের মনে পড়ে জেরি একটা ছোট্ট ঘর আছে। জেরির ঘরে উঁকি দিয়ে দেখে জেরি বিছানায় শুয়ে আছে, তবে তার খুব জ্বর। টম জেরিকে ওষুধ খাওয়ায় এবং জেরি সুস্থ না হওয়া পর্যন্ত জেরিকে দেখাশোনা করে, তার পাশেই থাকে। তারপর জেরি সুস্থ হয় আর টম জেরির কাছে মাপ চায়। টম নিজের ভুল বুঝতে পারে আর আগের মতো আবার দুজনে দুষ্টুমি করে, আর টম জেরিকে আগের মতো ভালোবাসে। জেরিও খুব খুশি হয় তার প্রিয় বন্ধু টমকে আবার ফিরে পেয়ে। টম অ্যান্ড জেরি কার্টুন হলেও কি তাদের মধ্যে ভালোবাসা থাকতে পারে না? নিজের ভালোবাসার থেকে বন্ধুত্বের ভালোবাসা অনেক অনেক বেশি দামি, যেটা চাইলেও পাওয়া যায় না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। লাইকে এম রাখলাম 500। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।